শীতকাল আসলে আমরা যেখানে যাই শুধু ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে পাই। সবজি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আপনি অনেক কিছু করে খেতে পারেন, মাছ দিয়ে খেতে পারেন, সবজি রান্না করে খেতে পারেন। কিন্তু আমার আবার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এই শীতের ভিতরে সব ধরনের সবজি দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করতে। তেমনই একটি খিচুড়ি খেতে আমার অনেক ইচ্ছা করলো। আর আমি সঙ্গে সঙ্গে বাসায় থাকা সব ধরনের সবজি দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করে ফেললাম। খুবই সহজ, চাল ডাল ধুয়ে সব সবজি একসাথে দিয়ে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করলে নরম নরম করে অনেক মজা লাগে। অনেকের বাসায় এই ধরনের রান্না হয়, আমাদের বাসাও অনেক, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তার সাথে যদি একটু ভর্তা ডিম ভাজি হয় আর কি লাগে বলুন। যখন দেখবেন শীতের রাতে কিংবা সকালে ধোয়া উঠা এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে। সো আমি এই সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করি। খিচুড়ি আমার অনেক প্রিয়, তবে শুধু খিচুড়ি খেতে আমার ভালো লাগে না, অবশ্যই সবজি খিচুড়ি খাওয়ার জন্য কিছু ভর্তা বানাতে হবে, প্লাস ডিম ভাজি হলে অনেক মজা লাগে। এইভাবে মাখিয়ে পানি দিয়ে আমরা চড়িয়ে দিব সবজি খিচুড়ি। হওয়ার আগে অবশ্যই কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিতে হবে। শীতকাল আসলে ধনেপাতার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। বাই এভরিওয়ান।